বাংলা কখনো হয় না ভাগ বাংলা ভাষায় আমরা এক এই লাইনকে পাথেয় করে একশো মাইলস আয়োজনে চোদ্দই ফেব্রুয়ারি কলকাতা থেকে বাংলাদেশ যাত্রা শুরু করলো মোট পঁচিশ জন সাইক্লিস্ট এরা চারশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে একুশ তারিখে তারা বাংলাদেশে ঢাকায় পৌঁছবে শুক্রবার তারা বসিরহাটের ঘোতোঙা সীমান্তে অতিক্রম করে সূত্রের খবর হান্ড্রেড মাইলস ভাষা সূত্র নামে এই অনুষ্ঠান সেই বিগত দু হাজার সাল থেকেই সরজিৎ রায় এর নেতৃত্বে প্রতি বছর করে আসছে অত্যন্ত উৎসাহের সঙ্গে এটি সপ্তম বছরের পদার্পণ করল সাইক্লিস্টদের দলনেতা সরজিৎ রায় বলেন এই র্যালির উদ্দেশ্য হল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভারত ও বাংলাদেশের এই দুই দেশের মধ্যে শান্তি ও মৈত্রীর বার্তা বহন করা আমাদের আর একটি উদ্দেশ্য এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান সতেরোই মার্চ দু হাজার উনিশে জন্মশতবার্ষিকীতে পা দিচ্ছেন সেই কারণে এবছর হান্ড্রেড মাইলস র্যালিটি উৎসর্গ করেছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের উদ্দেশ্যে বৃহস্পতিবার র্যালিটি শুরু হয়েছিল নেতাজি ভবন থেকে নেতাজি ভাতুষপুত্র বধূ এবং নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপারসন মাননীয় শ্রীমতী কৃষ্ণা বসুর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে র্যালিটি সেখান থেকে এই বেরিয়ে ময়দানে আইএনএ মেমোরিয়ালে পৌঁছায় সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে একটি সুন্দর ফানুস ওড়ানো হয় সেখান থেকে বেরিয়ে র্যালিটি গিয়ে পৌঁছায় কলকাতা পৌরসভায় তারপর বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে ভাষা সূত্র আমাদের একটা স্লোগান রয়েছে আমাদের একটা থিম সং রয়েছে বাংলা কখনো হয় না ভাগ বাংলা ভাষায় আমরা এটা দু সাল থেকে আমরা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি কিন্তু পরবর্তীকালে গত বছর থেকে আমরা যেটা করছি এক একজন মনীষীকে আমরা উৎসর্গ করছি এবার আমরা দুটো মনীষীকে এই র্যালিটা উৎসর্গ করেছি তো সুতরাং আমাদের রুটটাও ওরকমভাবেই ডিজাইন করা হয়েছে এক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আর একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দুজনকে আমরা এই র্যালিটি উৎসর্গ করছি এবার তাই জন্য আমরা শুরু করেছি হচ্ছে নেতাজি ভবন এলগিন রোড কলকাতা থেকে এবং আমরা শেষ করব ধানমন্ডি ঢাকায় মুজিবরের বাড়ির সামনে ब्यूरो रिपोर्ट बेंगाल टीवी